প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের ক্লাস অনলাইন ক্লাসে আবার হাজির হলাম আমি মোহাম্মদ গোলামী। আজকে অষ্টম শ্রেণী ইসলাম শিক্ষা বিষয়ে পার্ট ওয়ান জাকাত বিষয়ে তোমাদেরকে পড়ানো হবে এবং আলোচনা করা হবে। তোমরা যে যেখান থেকে শুনছো মনোযোগের সাথে তোমরা শুনবে এবং মনোযোগের সাথে অনলাইন ক্লাসটি অনুসরণ করবে এবং উপলব্ধি করবে। আজকে দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ের প্রথম পাঠ জাকাত। এই জাকাতের বিষয়ে আজকে তোমাদের পাঠদান করা হবে। শুরুতেই আমি তোমাদের জাকাতের পরিচয়টি তুলে ধরব এবং জাকাত পরিচয় থেকে তোমরা জানতে পারবে জাকাত কি, জাকাত কাকে বলে, জাকাত বলতে কি বোঝায়। তো জাকাত আরবি শব্দ, এর আভিধানিক অর্থ হল বৃদ্ধি, পবিত্রতা, পরিচ্ছন্নতা ইত্যাদি। ইসলামী পরিভাষায় ধনী ব্যক্তিদের নিসাব পরিমাণ সম্পদ থাকলে নির্দিষ্ট অংশ গরিব ও অভাবী লোকদের মাঝে বিতরণ করে দেওয়াকে জাকাত বলে। এখানে একটি শব্দ যেটি তোমাদের কাছে নতুন সেটি হলো নিসাব। এই নিসাবটা কি? নিসাবের শাব্দিক অর্থ হলো পরিমাণ, অর্থাৎ কি পরিমাণ সম্পদ থাকলে বা কি পরিমাণ সম্পদের মালিক হলে জাকাত প্রদান করতে হয় সেটাকে আরবিতে বলে নিসাব। তো এই পরিমাণটা কত, সেই পরিমাণটা কত সেটা তোমরা জানবা। যেমন নিসাব কথাটা আমি এখানে লিখলাম, এটা হলো নিসাব, অর্থাৎ বাংলা অর্থ হল পরিমাণ। তো কি পরিমাণ সম্পদের মালিক হলে তাকে জাকাত প্রদান করতে হবে, জাকাত দিতে হবে, সেই পরিমাণের যে আরবি শব্দ সেটা হলো নিসাব। এই নিসাব পরিমাণ সম্পত্তি যদি তোমার এক বছর কাল পর্যন্ত জমা থাকে তাহলে ওই পরিমাণ সম্পদের জাকাত প্রদান করতে হয়। যেমন নিসাব পরিমাণ সম্পদের পরিমাণটা হলো এইভাবে বলা হয়েছে যে কারোর কাছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা যদি গচ্ছিত থাকে তাহলে সে নিসাব পরিমাণের মালিক তাকে বলা হবে। শুধু তাই নয়, এই 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার সমপরিমাণ যদি কোনো ব্যবসায়ী পণ্য থাকে বা জিনিস মাল থাকে তাহলে এই সম্পদের মূল্য হিসাব করে জাকাত প্রদান করতে হবে। আর এই জাকাত কতটুকু দিতে হবে তাতে তোমাদের জানা আছে। যেমন শতকরা
40 টাকায় 1 টাকা আর 100 টাকায় সেই অনুযায়ী হয় 2.5 টাকা। তো বছর শেষে তোমার এই শতকরা 2.5 টাকা হারে যাকাত প্রদান করতে হবে। এখন মনে করো কারো কাছে যদি 7.5 তোলা স্বর্ণ থাকে, 52.5 তোলা রূপা থাকে, 52.5 তোলা রূপা দ্যাট মিনস এখন 15,000 অথবা 20,000 টাকা যদি হয়, এটা তো মার্কেট ভ্যালু অনুযায়ী ভ্যালু ধরতে হবে, এটা কম বেশি হয় সবসময় বা প্রতি বছর স্বর্ণের মূল্য একরকম থাকে না এবং রূপার মূল্য একরকম থাকে না। তখন বর্তমান বাজার মূল্য যখন তুমি জাকাত প্রদান করবে তখন বাজার মূল্য যত হবে সেই বাজার মূল্যটা ধরে তোমাকে এই শতকরা 2.5 টাকা হারে জাকাত প্রদান করতে হবে। যদি সঠিকভাবে তুমি হিসাব করে জাকাত প্রদান করো তাহলেই তোমার জাকাত আদায় হবে, আর তোমার নিজের খায় খুশি মতো যদি জাকাত প্রদান করো তাহলে সেটা জাকাত হিসাবে জাকাত আদায় হবে না। তো এখান থেকে আমরা পাইলাম কি যে নিসাব কাকে বলে এবং নিসাবটা কি, সেই পরিমাণটা কত এবং জাকাত সেই পরিমাণে কী পরিমাণ জাকাত দিতে হবে, কত টাকা জাকাত দিতে হবে তা এখান থেকে তোমরা জানতে পারবে। জাকাত প্রদানের মাধ্যমে সম্পদ ব্যক্তি বিশেষের হাতে পুঞ্জীভূত থাকে না, আর মানুষের হাতে সম্পদ পুঞ্জীভূত থাকবে থাকুক আল্লাহ তাআলা তা পছন্দ করেন না। তিনি চান সম্পদ মানুষের কল্যাণে ব্যয় হোক, সমাজের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার উন্নতি হোক। এই বিবেচনায় জাকাত শব্দের অর্থ বৃদ্ধি। জাকাত প্রদানে জাকাত প্রদানের দাতার অন্তর কৃপণতার কুলুষ থেকে পবিত্র হয়। বিত্তশালীদের সম্পদে দরিদ্রদের অধিকার রয়েছে, সেই দরিদ্রদের অধিকার দরিদ্রদের মাঝে ফিরিয়ে দিতে হবে। কাজেই গরিবের নির্ধারিত অংশ দিয়ে দিলে অবশিষ্ট সম্পদ ধনীদের জন্য পবিত্র হয়ে যায়। এদিক বিবেচনায় এই জাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা। তো তোমার ধনীদের সম্পদের মধ্যে যেই গরিবের অধিকার রয়েছে সেই অধিকার আদায় করে দিলে তোমার অবশিষ্ট সম্পদ পবিত্র হয়ে যায় এবং এই দিক থেকে তোমার জাকাত শব্দের অর্থ পবিত্রতা বলা হয়েছে। জাকাত দিলে সম্পদে আল্লাহ কী করেন, বরকত দান করেন, আল্লাহ বরকত দান করেন আর সম্পদ পবিত্র হয়ে যায়। ইসলামের 5টি গুরুত্বপূর্ণ রোকনের মধ্যে জাকাত একটি অন্যতম রোকন। কুরআন মজিদের অনেক জায়গায় সালাতের সাথে জাকাত প্রদানের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় এভাবে তিনি ঘোষণা করেছেন যে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, অর্থ তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত প্রদান করো। সূরা আল মুজ্জাম্মিল আয়াত 20। জাকাত হল দরিদ্রদের আল্লাহ প্রদত্ত অধিকার। জাকাত হল দরিদ্রদের আল্লাহ প্রদত্ত অধিকার, ধনীদের দয়া বা অনুগ্রহ নয়, বরং এটি আদায় করা ধনীদের উপর ফরজ কাজ। তার মানে সমাজে মানুষের মধ্যে একটি ধারণা আছে যে জাকাত আমি ইচ্ছা করলে জাকাত দেব অথবা ইচ্ছা করবো না জাকাত দেব না, এবং এটা মনে করে এভাবে যে এটা আমি দিলে দরিদ্রতা পাবে না দিলে পাবে না, আর দিলে আমার মন মতো
দিব, এখানে অন্য কোনো বিধিবিধান মানার প্রয়োজন নেই। ব্যাপারটি আসলে এরকম নয়, এটা ধনীদের অধিকার, গরিব ধনীদের সম্পদের মধ্যে গরিবের অংশ রয়েছে এবং সেই অংশটা হল তাদের অধিকার। একজন ধনী ব্যক্তি বা বিত্তশালী ব্যক্তি সেই জাকাতের অংশ বা গরিবদের অংশ যদি তাদের মাঝে বিতরণ না করে, তাহলে তারা ইচ্ছা করলে সেটা জোরপূর্বক আদায় করে নিতে পারবে। এই সম্পর্কে আল্লাহ তাআলা অন্য একটি আয়াতে বলেছেন, ফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, অর্থ তাদের অর্থাৎ ধনীদের ধন সম্পদে অবশ্যই দরিদ্র বঞ্চিতদের অধিকার রয়েছে। সুরা আল জারিয়াত আয়াত নম্বর 19। শরীয়তের বিধান অনুযায়ী নামাজ আদায় করলে আদায়কারীর জন্য যেরকম যেমন পুরস্কারের ঘোষণা রয়েছে, তেমনি জাকাত ফরজ হলে আদায়কারীর জন্য সুসংবাদ রয়েছে। যেমন জাকাত দিলে মাল পবিত্র হয়, জাকাত দিলে মাল পবিত্র হয় এবং সম্পদে আল্লাহ তাআলা তাকে বরকত দান করে। জাকাত প্রদানকারীদের আখেরাতে অধিক পরিমাণ পুরস্কার দেওয়া হয়, যা মানুষ কখনো কল্পনাও করতে পারে না। হাদিসে কুদসিতে এভাবে আসছে যে আল্লাহ তাআলা তার বান্দাকে বলেন, হে বনি আদম, আমার পথে খরচ করতে থাকো, আমি আমার অফুরন্ত ভণ্ডার থেকে তোমাদের দিতে থাকব। বুখারী ও মুসলিম শরীফের মধ্যে আসছে এ হাদিসটি, এভাবে বর্ণনা করা হয়েছে যে তোমরা আমার পথে খরচ করতে থাকো, আমি তোমাদেরকে আমার অফুরন্ত ভাণ্ডার থেকে দিতে থাকবো। দিতে থাকবো মানে অর্থাৎ এর চলমান থাকবে, দিব এরপর বন্ধ হয়ে যাবে এরকম বলা হয়নি, অর্থাৎ আমার অফুরন্ত ভাণ্ডার থেকে আমি দিতে থাকবো, অর্থাৎ সেটা আর বন্ধ হবে না। তাহলে বোঝা গেল কি, যে তাদের অধিকার আদায় করলে তোমার সম্পদ আরও বৃদ্ধি পাবে, পবিত্র হবে এবং আল্লাহ তাআলা বরকত দিতেই থাকবে। যাকাত আদায়কারীদের সম্পর্কে আল্লাহ তাআলা আরেক অন্য এক জায়গায় বলেছেন যে ওয়াকাল আল্লাহ ইন্নি মাআকুম লাইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুস যাকাতা, বলা হয়েছে আর আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের সাথে আছি, আমি অবশ্যই তোমাদের সাথে আছি যদি তোমরা কী করো, নামাজ কায়েম করো, নামাজ সঠিকভাবে আদায় করো এবং যাকাত প্রদান করো। সূরা আল মায়দা আয়াত নম্বর 12। আল্লাহ তাআলা এই আয়াতে যে কথা বলেছে, আল্লাহ অবশ্যই তোমাদের সাথে আছে যদি তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। যাকাত এখনও তোমাদের উপরে ফরজ হয়নি, অবশ্যই তোমাদের পিতামাতা তারা সম্পদের মালিক, তাদের উপরে ফরজ হয়েছে। তোমার তো তুমি যখন লেখাপড়া শেষ করে যখন চাকরি বাকরি করবে অথবা ব্যবসা বাণিজ্য করবে, তখন হয়তো তুমি অনেক সম্পদ ছাড়ি হবে এবং সেই সময় তুমি এই যাকাত তোমার উপরে ফরজ হবে এবং তখন তুমি যাকাত এভাবে গুরুত্বের সাথে প্রদান করবে। যাকাত দানকারীর পুরস্কার ও কৃপণ ব্যক্তির দুঃসংবাদ সম্পর্কে অন্য এক হাদিসে ঘোষণা হয়েছে এভাবে, যে দানশীল ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হয়, জান্নাতের নিকটবর্তী হয়, আল্লাহর বান্দাদের নিকটবর্তী ও জাহান্নাম থেকে দূরবর্তী হয়। অপরদিকে কৃপণ আল্লাহ থেকে দূরে থাকে, আল্লাহ বান্দাদের থেকে
দূরে থাকে এবং জাহান্নামের নিকটবর্তী হয়। একজন জাহিল দানশীল, জাহিল অর্থাৎ মূর্খ, একজন মূর্খ দানশীল একজন কৃপণ আবিদ অপেক্ষা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দনীয়। তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি এভাবে আসছে। অর্থাৎ দানশীল, তাহলে বোঝা গেল কি দান বিষয়টা আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। তুমি যদি দানশীল হও, তুমি যদি যখন যেখানে প্রয়োজন সেখানে দান করো, গরিব মিসকিন ইয়াতিম এদেরকে দান করো, অথবা মসজিদ মাদ্রাসা অথবা রাস্তা নির্মাণে অথবা তোমার ব্রিজ নির্মাণে অথবা যে কোনো জনকল্যাণমূলক কাজে সেখানে সহায়তা করা বা সাহায্য করা, সেটাই হলো তোমার দান। এবং সেই দানশীল ব্যক্তিকে আল্লাহ কী করেন, অনেক পছন্দ করেন। একজন জাহিল দানশীল দানশীল ব্যক্তি একজন কৃপণ আবিদ অপেক্ষা উত্তম। অর্থাৎ আবিদ মানে কি, সে কোনো মন্দ কাজে যায় না বা সে একজন মুত্তাকি হিসাবে সে নিজের দাবি করেন, হয়রাত সে এই জাকাত প্রদানের ক্ষেত্রে সে উদাসীন, সে সহসা জাকাত প্রদান করতে চায় না। তাহলে সেই আবিদ অপেক্ষা একজন জাহিল দানশীল উত্তম। কেউ যদি সম্পদ জমা করে রাখে দরিদ্র বঞ্চিতদের প্রাপ্য যথাভাবে আদায় না করে, তাহলে কিয়ামতের দিন তাকে কঠোর শাস্তি ভোগ করতে হবে। এ সম্পর্কে কোরআন মাজিদে বলা হয়েছে যে আর যারা সোনা রূপা জমা করে রাখে এবং তা আল্লাহর পথে খরচ করে না, তাদেরকে কষ্টদায়ক শাস্তির সুসংবাদ দাও। সেদিন জাহান্নামের আগুনে ওই সম্পদ উত্তপ্ত করা হবে এবং তা দিয়ে তার কপালে এবং পাজরে কী করা হবে, দাগ দেওয়া হবে এবং পিঠে দাগ দেওয়া হবে। সেদিন বলা হবে এ তো তোমার সেই সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে, এখন সে সঞ্চিত সম্পদের সার গ্রহণ করো। তার মানে এই সূরা আত-তাওবা আয়াত হলো 34 এবং 35 নম্বরে আল্লাহ তাআলা এই কথা বলেছে যে যাকাতের যেই নির্ধারিত পরিমাণ কোনো ব্যক্তি, ধনী ব্যক্তি, বিত্তশালী ব্যক্তি যদি যাকাত প্রদান না করে, তাহলে সেই সম্পদ কী করা হবে, অতি উত্তপ্ত আগুনে তা গরম করা হবে এবং সেই গরমকৃত সম্পদ তোমার কপালে এবং পাজরে এবং পিঠে কী করা হবে, দাগ দেওয়া হবে। সেই দাগ দেওয়া হবে আর বলা হবে এই সে সম্পদ, যে সম্পদ তুমি গরিবদের মাঝে বিতরণ করো নাই বা জাকাত প্রদান করো নাই, আজকে সেই সম্পদ, সেই সঞ্চিত সম্পদের স্বাদ গ্রহণ করো এবং এর পরিণাম তোমাকে এভাবে গ্রহণ করতে হবে। তো আমরা জাকাত প্রদানের ক্ষেত্রে অত্যন্ত সচেতন হতে হবে, অত্যন্ত গুরুত্বের সাথে জাকাত আদায় করতে হবে। তোমাদেরকে বিশেষ করে আমি বলি, যখন তোমরা সম্পদশালী হবে তখন তোমরা এই বিষয়টি অবশ্যই মনে রাখবে এবং তোমাদের অন্তরে এটা গেঁথে রাখবে এবং এই উপলব্ধি তোমাদের থাকবে। আর এখন তোমাদের পিতা মাতা যাদের উপরে জাকাত খরচ হয়েছে, অর্থাৎ ওই যে সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা 5.5 তোলা রূপা অথবা এই পরিমাণ সম্পদের মূল্য যদি অন্য কোনো ব্যবসায়ী পণ্য থাকে, তাহলে তার উপরে জাকাত প্রদান করতে হবে। তো তোমার পিতা মাতা যদি পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকে, তাহলে তারা অবশ্যই নেশাবের মালিক, তারা সাহেবের নেশাব, অতএব তাদেরকে তোমরা উদ্বুদ্ধ করবে এবং জাকাত দেওয়ার জন্য তোমরা তাদেরকে বলবে। জাকাত খরচ হওয়া সত্ত্বেও
যারা তা আদায় করে না এবং যাকাত দিতে অস্বীকার করে তাদের ব্যাপারে ইসলামী বিধান হচ্ছে যে পার্থিব জীবনে তারা কৃপণ হিসাবে আখ্যায়িত হবে, দুনিয়ার জীবনে তারা কৃপণ হিসাবে আখ্যায়িত হবে এবং পরকালে কঠিন শাস্তির সম্মুখীন হবে। তাহলে যারা যাদের উপরে যাকাত ফরজ হয়েছে এবং সেই ফরজ আদায় যারা করে না তারা এই দুনিয়ার জীবনে আল্লাহর কাছে কৃপণ হিসাবে আখ্যায়িত হবে এবং পরকালে তারা কঠিন শাস্তির সম্মুখীন হবে। আল্লাহ তাআলা আরো বলেন, আর ধ্বংস ওই সব মুশরিকের জন্য যারা যাকাত দেয় না ও আখিরাতকে অস্বীকার করে। এবং আরো অভিশাপ দিয়েছেন আল্লাহ তাআলা যে ওই সব মুশরিকদের জন্য ধ্বংস যারা কি করে না, যাকাত দেয় না, অর্থাৎ যাকাত যারা দেয় না তাদেরকে তারা কিন্তু মুশরিকের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই কারণে এখানে মুশরিক কথাটা এভাবে এসছে সূরা হামিম আর সাজদা ৬ এবং ৭ নং আয়াত। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে কিছু লোক যাকাত দিতে অস্বীকার করল। খলিফা তাদের ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার সমতুল্য মনে করলেন, অর্থাৎ তারা ইসলামের মধ্যে থাকা আর কোনো রায় বা অধিকার তাদের থাকল না। তিনি ঘোষণা করলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা যাকাত দিত তাদের মধ্যে কেউ যদি একটি ছাগলের বাচ্চা দিতেও অস্বীকার করে তবে তার বিরুদ্ধে আমি জিহাদ করব। তাহলে এখানে কত বড় কথা বলছে, মহানবী সাল্লাল্লাহু সাল্লামের যুগে যাকাত দিত কিন্তু তাদের মধ্যে যদি কেউ একটি ছাগলের বাচ্চা আর খুব অল্প মূল্য বা অল্প দামি সেই যা ছাগল একটি ছাগলের বাচ্চাও যদি দিতে অস্বীকার করে তার বিরুদ্ধে তিনি কী করবেন, জিহাদ ঘোষণা করবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্যের যৌক্তিকতার সাথে নিম্ন বর্ণিত হাদিসে বক্তব্যের মিল পাওয়া যায়। হাদিসে আছে, আল্লাহর কসম যারা নামাজ ও যাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করে তাদের বিরুদ্ধে অবশ্যই লড়াই করব। অর্থাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জিহাদ ঘোষণা করলেন তাদের বিরুদ্ধে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে এভাবেই বলেছে যে আল্লাহর কসম যারা নামাজ ও যাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করে তাদের বিরুদ্ধে অবশ্যই লড়াই করব। বুখারী শরীফের মধ্যে এই হাদিসখানা এভাবে আসছে। প্রত্যেক মুমিন বান্দার উচিত পরকালের কঠিন শাস্তি থেকে মুক্তি ও আল্লাহর নৈকট্য লাভের আশায় যথা নিয়মে যাকাত প্রদান করা, অন্যকে যাকাত দানে উৎসাহিত করা, ইসলামী বিধান মতো যাকাত আদায় করে সমাজের অসহায় দরিদ্রদের অবস্থার উন্নতি সাধন করা। তো এখান থেকে আমরা এই পাঠ থেকে কি জানলাম যে যাকাত বলতে কি বোঝায়, যাকাত প্রদানের সুফল কি এবং যাকাত প্রদানের গুরুত্ব কতটুকু তা জানতে পারলাম। তো তোমরা এই যাকাত পাঠ থেকে আজকের পার্শ্বের নাম যাকাত থেকে তোমরা এই জিনিসগুলো তোমরা ভালোভাবে শিখবে এবং তা মনে রাখার চেষ্টা করবে এবং পরবর্তীতে এই যাকাত দ্বারা তোমরা সক্রিয় থাকবে এবং বছর শেষে তোমরা তোমাদের সম্পদের হিসাব করে তারপরে যাকাত প্রদান করবে। এই ঘটনা আমাদের কাছে থাকলো, আর আজকে তো এখানেই আমি শেষ করছি। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, নিরাপদেই থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।